আসসালামু আলাইকুম সবাইকে, আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস চলছে, তো মোটামুটি অনেকগুলা ক্লাসই আমরা করে ফেলেছি। তো আজকে আমরা ষষ্ঠ ক্লাসে কী নিয়ে আলোচনা করব সেটা একটু দেখছি। সাবজেক্ট সবাই জানি, এটা আমাদের হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ইলেকট্রোমেডিকেল ডিপার্টমেন্টের প্রথম পর্বের, এটাই কিন্তু ডিপার্টমেন্টের একমাত্র সাবজেক্ট, ঠিক আছে? আর আশা করি এতদিনে সবাই আমাকে চিনেও গেছো। তারপর আবার পরিচয়টা দিচ্ছি, আমার নাম হচ্ছে মিতা তরফদার, আমি ইলেকট্রোমেডিকেল ডিপার্টমেন্টের জুনিয়র ইনস্ট্রাক্টর। আজকে সাবজেক্টের কোন টপিকসটা নিয়ে আলোচনা করব, সেই আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে কঙ্কালতন্ত্রের প্রধান কার্যাবলী, দ্য মেইন ফাংশন অফ দ্য স্কেলেটন। স্কেলেটন যেটা কঙ্কালতন্ত্র, এর আগে কিন্তু আমরা কঙ্কালতন্ত্রের যে ডেফিনেশন, প্রকারভেদ, কঙ্কালতন্ত্রের ভিতরে কতগুলো অস্থি রয়েছে প্রিভিয়াস ক্লাসে কিন্তু অলরেডি আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন সেই কঙ্কালতন্ত্রটা মূলত কি কি কাজ করছে, কিভাবে আমাদের বডিটাকে কন্ট্রোল করছে, কিভাবে বডিটার ভেতরে রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে কঙ্কালতন্ত্রের প্রধান কাজগুলোর মধ্যে কি কি রয়েছে। প্রথমে যেটা রয়েছে কঙ্কালতন্ত্রের প্রধান কাজের মধ্যে, কাঠামো গঠন, কাঠামো স্ট্রাকচার যেটা, হ্যাঁ, যে কোনো একটা জিনিস তৈরি করতে হলে তার কি একটা আকৃতি আমরা প্রথমে তৈরি করি, যে কোন আকৃতির জিনিসটা হবে। ঠিক তেমনি একটা মানব শরীর বা একটা মানব দেহ গঠিত হতে হলে কিন্তু দেখতে হবে যে আসলে মানব শরীরটা কিভাবে গঠিত হচ্ছে, তার আকৃতিটা বা তার কাঠামোটা বা তার স্ট্রাকচারটা কিরকম হবে সেটা কিন্তু আমরা চিন্তা করি, বা সেটা কিন্তু ভেবেই কিন্তু হিউম্যান বডিটা গঠিত হয়েছে। তাহলে কাঠামো গঠন যেটা, কঙ্কালতন্ত্র দেহের অভ্যন্তরীণ কাঠামো গ্রহণ করে এবং নির্দিষ্ট আকৃতি প্রদান করে। যেটা বললাম যে যেহেতু এটা একটা দেহের স্ট্রাকচার গঠন করছে এবং একটা নির্দিষ্ট আকৃতি কিন্তু সে প্রদান করছে, স্ট্রাকচারটা যদি আমাদের ঠিক মতো হয় তাহলে কিন্তু সেটা কিভাবে গঠিত হচ্ছে, কিভাবে সম্পূর্ণ হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। ঠিক তেমনি আমাদের হিউম্যান বডি যেটা, সেটার ইন্টারনাল যে কাঠামোটা আছে, যেমন আমাদের মানুষের কঙ্কাল যেটা, যদি আমরা দেখি কঙ্কালটা দেখলে আমরা বুঝতে পারি না যে এটা মানুষের একটা কঙ্কাল, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি। আর এই কঙ্কালটার উপরে যখন মাংসপেশি বিভিন্ন ধরনের স্কিন দিয়ে, আবরণ দিয়ে তৈরি করা হয়, তখন কিন্তু সেটা একটা সম্পূর্ণ মানুষ রূপে গঠিত হয়। তো এই কাঠামোটা, যে কঙ্কালটা আমরা বলি কাঠামো, সেটাই কিন্তু কঙ্কালতন্ত্রটা গঠন করে। অভ্যন্তরীণ যে কাঠামো আছে সেটাই কিন্তু কঙ্কালতন্ত্রটা গঠন করছে এবং একটা নির্দিষ্ট আকৃতি সে প্রদান করছে। তাই কঙ্কালতন্ত্রের প্রধান কাজের ভেতর কাঠামো গঠন যেটা, এটা কিন্তু অন্যতম ভূমিকা পালন করছে। দেন যেটা আছে সেটা হচ্ছে আচ্ছাদন গঠন, মানে আচ্ছাদন মানে একটা তার আবরণ। আচ্ছাদন যেটা, সেটাকে আমরা আবরণ দ্বারা, আবরণও বলতে পারি। কি করছে এটি? সাধারণভাবে মস্তিষ্ক, সুষমা কাণ্ড ও দেহগহ্বরের সংবেদনশীল ও নরম অংশ সমূহকে আচ্ছাদিত করে রাখে, মানে আবরণ দিয়ে সে আবৃত করে রাখে। আমাদের বাহিরে যেমন একটা স্কিন রয়েছে, স্কিন যেমন ইন্টারনাল যে আমাদের পেশি কোষ এগুলাকে কি করে রাখছে, আবরণ দিয়ে আচ্ছাদিত করে রাখছে, ঠিক তেমনি এই কঙ্কালতন্ত্র কিন্তু একটা সম্পূর্ণ বডিটাকেও কিন্তু সে আচ্ছাদিত করে রাখছে। বিশেষ করে যে সংবেদনশীল অংশগুলো রয়েছে, নরম অংশগুলো, যেমন মস্তিষ্ক, এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা অর্গান, এটা ব্যতীত কিন্তু মানব শরীর কন্ট্রোল করা বা মানব শরীর পরিচালিত হওয়া সম্ভব নয়। সুষমা কাণ্ড, দেহগহ্বর এবং নরম অংশ সমূহকে সে আবরণের মাধ্যমে আচ্ছাদিত করে রাখছে, এবং বাহিরের তাপ, চাপ, রাসায়নিক ও যান্ত্রিক ক্ষয়ক্ষতি থেকে কিন্তু রক্ষা করছে। আবরণ দিয়ে রাখলে, আমরা নর্মালি দেহের কথা যদি বাদই দিই, যে কোনো একটা জিনিস, আমরা একটা খুব দামি একটা জিনিস আনলে বা দামি একটা মেশিন আনলে সেটাকে কি করি, একটা প্রোটেক্টিং কাভার দিয়ে কাভারেজ করে রাখি না? বা হচ্ছে সেই মেশিনটার ইন্টারনালি সার্কিট গুলাকে সেফ রাখার জন্য তার উপরে কি আর একটা কাভার দেওয়া হয় না কেন? তার ইন্টারনাল যে সার্কিট গুলো আছে সেগুলো যাতে সেফ থাকে। ঠিক তেমনি হিউম্যান বডির মেন পার্টস যেগুলো ইন্টারনালি রয়েছে সেগুলো সেফ রাখার জন্য কিন্তু আমরা বাহিরের ক্ষয়ক্ষতি, বাহিরের যে ধুলাবালি থাকতে পারে, রোগ জীবাণু থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, সেগুলো থেকে রক্ষা করার জন্য কিন্তু আমরা একটা আবরণ দিয়ে থাকি, যেটাকে আমরা স্কিন বলে থাকি, যেটাকে আমরা স্কিন বা ত্বক বলে থাকি, সেটার মাধ্যমেই কিন্তু আমরা এই আচ্ছাদনটা
বা আবরণটা দিয়ে থাকে। তাহলে কঙ্কালতন্ত্রের আরেকটা কাজের মধ্যে রয়েছে আচ্ছাদন, যেটা সেটা গঠন করা। ওকে, দেন হচ্ছে সংযোজন। আমরা যদি কঙ্কালটা দেখে থাকি, একটা কঙ্কাল আমরা যদি দেখি, কল্পনা করে থাকি যে একটা কঙ্কাল আসলে কিরকম হয়, তাহলে দেখতে পাবো যে কঙ্কালের ভেতরে কিন্তু প্রত্যেকটা পার্ট টু পার্টের ভেতরে কিন্তু সংযোজন গুলা রয়েছে, অস্থি সমূহ কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত রয়েছে। অস্থি দ্যাট মিন্স হাড়, হাড় যেটা হাড়কে বলে থাকি, হাড়গুলা কি একটা আরেকটার সাথে যুক্ত রয়েছে না? যেমন আমাদের হাতের কথা চিন্তা করলে, আমাদের হাতের যে কনুইটা আছে এখানে কিন্তু একটা জয়েন্ট রয়েছে, তো আমাদের পায়ে একটা জয়েন্ট রয়েছে হাঁটু যেটা, তো একটা হাড় আরেকটা হাড়ের সাথে যুক্ত রয়েছে না? ঠিক তেমনি এই সংযোজনের মাধ্যমে কি করছে, পেশি, লিগামেন্ট, টেন্ডন ইত্যাদি যে অস্থি সমূহ রয়েছে এগুলার সাথে সংযুক্ত বা যুক্ত অবস্থায় থাকছে। আচ্ছা, দেন রয়েছে চলাচল। কঙ্কালতন্ত্রের মাধ্যমে কিন্তু এই যে হাত পা অঙ্গসমূহ রয়েছে এগুলা চলাচল বা সঞ্চালনের ক্ষেত্রে কিন্তু কঙ্কালতন্ত্রটা সহায়তা করে থাকে। আচ্ছা, তাহলে অস্থি সন্ধি গঠনের মাধ্যমে কঙ্কালতন্ত্র হাত পা ইত্যাদি অঙ্গসমূহের চলাচল বা সঞ্চালনে সহায়তা করে থাকে। তার মানে কঙ্কালতন্ত্র কিন্তু চলাচলেও সাহায্য করছে। রক্তকণিকা উৎপাদন ইন্টারনালি আরেকটা ফাংশনের ভেতর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের কঙ্কালতন্ত্রের কাজ, সেটা হচ্ছে রক্তকণিকা উৎপাদন করে। অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন করা কিন্তু কঙ্কালতন্ত্রের একটা অন্যতম কাজ। রক্তকণিকা যদি উৎপন্ন না হতো, তাহলে কিন্তু শরীরে হিউম্যান বডিতে যে ব্লাডটা ফ্লো হয়, রক্ত যেটা রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে আমরা পেতাম না, রক্তকণিকাগুলো উৎপন্ন হতো না। তো রক্তকণিকা, অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন করা কিন্তু কঙ্কালতন্ত্রের অন্যতম একটা কাজ। আচ্ছা, তারপর সে কি করছে, খনিজ লবণ সঞ্চয় করছে। কঙ্কালতন্ত্রের অস্থি সমূহে ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি যে খনিজ লবণ, সেগুলা সঞ্চিত করে রাখে কঙ্কালতন্ত্র, সেগুলা কি করছে, সঞ্চিত করে রাখে। দেহের প্রায় 97% মানে 97% ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে। এই যে খনিজ লবণ গুলা রয়েছে, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি যে খনিজ লবণ রয়েছে, কঙ্কালতন্ত্রের অস্থি সমূহ কিন্তু সেগুলাকে স্টোর করে রাখছে, এবং 97% ক্যালসিয়াম কিন্তু অস্থিতে জমা রাখছে। তারপর যেটা, সমতা রক্ষা, একটা ব্যালেন্স রাখা, কি দেহের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণে অস্থি সমূহের সহায়তা করে থাকে। দেহের যে ইন্টারনাল যে একটা প্রেশার থাকে, একটা ইন্টারনাল যে চাপ থাকে, সেটা কন্ট্রোলের জন্য অস্থি সমূহ কিন্তু একটা সহায়তা করে। তার মানে একটা সমতা রক্ষা কিন্তু এই কঙ্কালতন্ত্রের মাধ্যমে করে থাকে। আচ্ছা, তারপর রয়েছে রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ যেটা, সেটা হচ্ছে অস্থিতে অবস্থিত রেটিকুলো এন্ডোথেলিয়াস এন্ডোথেলিয়াল সিস্টেম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়। আমাদের যে অস্থি মানে হাড়ের যে হাড়ের ভেতরে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় মূলত অংশ নিয়ে থাকে। তার জন্য আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা কিন্তু কাজ করা শুরু করে বা কাজ করে, তাতে করে আমাদের ছোট ছোট রোগে আক্রান্ত হলে কিন্তু সেটা প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের শরীর রাখে। তো রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কঙ্কালতন্ত্রের একটা কাজের ভেতর বা কার্যাবলীর ভেতরে অন্তর্ভুক্ত। শ্বসন ও শ্রবণ। আচ্ছা, শ্বসন ও শ্রবণ মানে, শ্বসন মানে শ্বসন ও শ্রবণ, নাম শুনে আমরা কিছু বুঝতে পারছি যে কঙ্কালে কিছু অংশ রয়েছে যেগুলো পরিবর্তিত হয়ে শ্বসন এবং শ্রবণে ভূমিকা পালন করে। শ্বাস প্রশ্বাস আর হচ্ছে তারপর হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের আরেকটা ইন্দ্রিয় রয়েছে শ্রবণ ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় গুলা কিন্তু এই কঙ্কালতন্ত্রের কিছু পরিবর্তনের সাথে ভূমিকা পালন করে। তার মানে শ্বসন ও শ্রবণ যেটা, সেটা হচ্ছে কঙ্কালের কিছু অংশ পরিবর্তিত হয়ে শ্বসন এবং শ্রবণে ভূমিকা পালন করে। লাস্টে যেটা কাজ, সেটা হচ্ছে আয়নিক সমতা। কঙ্কাল দেহের আয়নিক সমতা রক্ষা করে থাকে। তার মানে মোটামুটি কঙ্কালতন্ত্র দেহের ক্ষেত্রে যে কাজগুলা করে থাকে সেটা আমরা জানলাম। মূলত কাঠামো গঠন করে থাকে, আচ্ছাদন গঠন করে থাকে, সংযোজন করে থাকে, চলাচলে ভূমিকা পালন করে, রক্তকণিকা উৎপাদন করে, খনিজ লবণ সঞ্চয় করে, সমতা রক্ষা করে, রোগ প্রতিরোধ করে, শ্রবণ ও শ্বসন ও শ্রবণে ভূমিকা পালন করে, এবং আয়নিক সমতা
বজায় রাখে। মোটামুটি এই 10টা আমরা দেখলাম এখানে কঙ্কালতন্ত্রের মূল কাজ হিসেবে। আচ্ছা, তারপরে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্যাবলী সহ দেহের প্রধান পেশি সমূহ। এর আগেও কিন্তু আমরা পেশিগুলা নিয়ে পড়েছি, হ্যাঁ পেশিগুলা পড়েছি, এখন আমরা সেই কার্যগুলা দেখব। এর আগে আমরা পেশিতন্ত্রের ভেতর তন্ত্রগুলা, যেমন কঙ্কাল তন্ত্র পড়েছি, পেশিতন্ত্র কিন্তু ওখানে ছিল, সেখানে কিন্তু অলরেডি আমরা পেশি নিয়ে কিছুটা বেসিক মূল যে জিনিসটা সেটা আমরা ওখানে জেনেছি, এখন সেটার ডিপলি আমরা সেটা দেখব। আচ্ছা, আমরা জানি পেশি যেটা পেশিকলা বা পেশি তন্তু যেটা, সেটা গঠন অবস্থান ও কাজের তারতম্য ভেদে পেশিকলা 3 প্রকার, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদ বা কার্ডিয়াক পেশি। ঠিক আছে, তো সেই 3 প্রকার কলার ভেতরে ঐচ্ছিক বা রৈখিক পেশিটা কি সেটা আমরা একটু যদি দেখি। ঐচ্ছিক যদি আমরা একটু চিন্তা করি, ঐচ্ছিক তার মানে কি, ইচ্ছাধীন। হ্যাঁ, নাম শুনে একটু বোঝার চেষ্টা করি, তার মানে এই পেশিটা প্রাণীর ইচ্ছাধীনে সংকুচিত এবং প্রসারিত হতে পারবে। ঠিক আছে, সে ইচ্ছা করলে সংকুচিত প্রসারণ ক্ষমতা রাখতে পারে। প্রাণী দেহের যে অংশগুলোকে আমরা সাধারণত মাংস বলি সেগুলোই রৈখিক বা ঐচ্ছিক পেশি বলে, যে অংশগুলাকে আমরা সাধারণত মাংস বলি এবং এটা ইচ্ছাধীন। হ্যাঁ, সেগুলাকে আমরা ইচ্ছা করলে কি সংকোচন প্রসারণ ক্ষমতা তার রয়েছে, তার মানে আমরা যেগুলাকে মাংস বলে থাকছি। মাংস শরীরের কোন কোন অংশগুলাকে আমরা বলি সেগুলো তো অবশ্যই আমরা জানি, হাতে মাংস রয়েছে, শরীরের বিভিন্ন জায়গাতে মাংস রয়েছে, সেখানে সেগুলাকেই কিন্তু আমরা মূলত রৈখিক বা ঐচ্ছিক পেশি বলে থাকি। আচ্ছা, বড় বড় অস্থির সংযোগস্থলে এই পেশির অবস্থান। বড় বড় যে অস্থি, বড় বড় অস্থি দ্যাট মিনস হচ্ছে হাড় গুলার সংযোগস্থল, যেটা আমাদের হাতের জয়েন্ট রয়েছে, পায়ের জয়েন্ট রয়েছে, লিগামেন্ট রয়েছে, এগুলার ভেতরে যে সংযোগ গুলা রয়েছে এই সংযোগস্থলে কিন্তু মূলত এই ঐচ্ছিক পেশি এটা অবস্থান করে। এ কারণে এই পেশিকে কঙ্কাল পেশিও বলা হয়ে থাকে। চোখে, জিহ্বায়, গলবিল প্রভৃতিতে এই পেশি থাকে। তো ওই কঙ্কাল যেহেতু এটা বিভিন্ন ধরনের সংযোগস্থল, অস্থি যেটা রয়েছে সেটা সংযোগস্থলে অবস্থান করছে, এই জন্য এটাকে কঙ্কাল পেশিও বলা হয়। এই পেশিটা মূলত চোখে, জিহ্বায়, গলবিল প্রভৃতিতে এই পেশিটা থেকে থাকে। এখন এই ঐচ্ছিক পেশি যেটা বা রৈখিক পেশি সেটা মূলত কি কাজ করছে, তার ফাংশনটা যদি আমরা একটু দেখি। রৈখিক বা ঐচ্ছিক পেশি সংকোচন প্রসারণ ক্ষমতা অধিক, ঐচ্ছিক যেহেতু তার মানে তার সে পেশিটা ইচ্ছাধীনে সংকুচিত প্রসারিত হতে পারে, তাই তার কি সংকোচন প্রসারণ ক্ষমতাটা অনেক বেশি। হাত, পা এর বড় বড় অস্থি সহ দেহের বিভিন্ন অন্যান্য অস্থির সঞ্চালনের জন্য এই পেশি কলাই দায়ী। আমাদের আগেই বলেছি যে বড় বড় যে অস্থি সমূহ তাদের সংযোগ স্থলেই কিন্তু এই ঐচ্ছিক পেশিটা অবস্থান করছে, তার মানে হাত পা, বড় বড় যে অস্থি গুলা রয়েছে, হাত পা সহ দেহের আরো যে বড় বড় অস্থি গুলা রয়েছে, এটার যে সঞ্চালনটা মানে সংকোচন প্রসরণ হচ্ছে যেটা, সঞ্চালিত হচ্ছে যেটা, এটার জন্য কিন্তু এই হচ্ছে রৈখিক বা ঐচ্ছিক পেশি কলাটাই দায়ী। এই পেশির কাজ প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়, ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় বলে এটাকে কিন্তু ঐচ্ছিক পেশি বলা হয়ে থাকে। নামটার সাথে কিন্তু এটার কাজের সমন্বয় রয়েছে, সামঞ্জস্যতা রয়েছে, বিধায় কিন্তু এটাকে ঐচ্ছিক পেশিটা বলা হয়েছে, যেহেতু ইচ্ছা অনুযায়ী মানে প্রাণী ইচ্ছা করলেই এই পেশিটাকে সংকুচিত প্রসারিত করতে পারে। কিভাবে, যেহেতু হাত পায়ের কথা বলা হয়েছে, এখন হাত পা কি আমি আমার নিজের ইচ্ছা মতো চালাতে পারছি না, আমার ইচ্ছা হচ্ছে আমি হাত দিয়ে কোনো কাজ করছি, তখন কি হচ্ছে হাতের পেশিটা সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। আমার ইচ্ছা হচ্ছে আমি কোথাও চলে যাচ্ছি, হাঁটছি, তাহলে কি হচ্ছে পায়ের পেশিটা সংকুচিত প্রসারিত হচ্ছে, এটা কি আমার ইচ্ছাধীন, আমি ইচ্ছা করছি বিধায় কিন্তু সে পেশিটা সংকুচিত প্রসারিত হচ্ছে, এই জন্যই কিন্তু এটাকে ঐচ্ছিক পেশি বলা হয়ে থাকে। ঐচ্ছিক পেশির এখানে আমরা একটা ফিগার দেওয়ার চেষ্টা করেছি, চিত্র, যেটা এরকম অনেকটা দেখতে। ঐচ্ছিক পেশি মানে যে আমাদের হাত পায়ে যে অস্থি গুলা রয়েছে সেগুলার ভিতরে পেশি গুলা কিন্তু এরকম লম্ব লম্ব বরাবর অবস্থান করে এবং লম্বাকৃতির হয়ে থাকে। ওকে, দেন দ্বিতীয় যেটা রয়েছে মসৃণ বা অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি ওটা ছিল ঐচ্ছিক পেশি আর এটা হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি, তার মানে এই পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়,
এর আগে ঐচ্ছিক পেশিতে আমরা দেখেছি সংকুচিত প্রসারিত, যে সংকোচন প্রসারণ যেটা, সেটা কিন্তু প্রাণীর ইচ্ছাধীন। আর অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে তার সংকোচন প্রসারণটা কিন্তু ইচ্ছাধীন নয়। আচ্ছা, তাহলে এখানে যে আমরা অনৈচ্ছিক পেশি বলেছি, সেটা এ পেশির যে কোষগুলো সেগুলো মাকু আকৃতির এবং 0.2 থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। এ পেশির কোষগুলো মাকু আকৃতির এবং খুব ছোট, যেহেতু আমরা মিলিমিটার এখানে বলছি আকৃতি, এবং 0.2 থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, তার মানে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার। হ্যাঁ, আর এই কোষের চওড়া অংশের ব্যাস 8 থেকে 10 মাইক্রোমিটার। আচ্ছা, তার মানে খুবই ছোট, মাইক্রোমিটার মানে কিন্তু খুবই ছোট। দেন প্রত্যেক কোষে নিউক্লিয়াসের সংখ্যা একটি এবং প্রত্যেক কোষে নিউক্লিয়াসের সংখ্যা একটি এবং এটি কোষের চওড়া অংশে অবস্থান করে। এই যে আমাদের অনুচ্ছিক পেশিটা, সেটা কিন্তু নিউক্লিয়াসে, কোষে নিউক্লিয়াসের সংখ্যা থাকবে একটি এবং এটি কোষের চওড়া অংশে অবস্থান করে। পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীরে এই পেশিগুলা থাকে। তাহলে এই যে পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু, এগুলা কি আমরা নিজের ইচ্ছায় কন্ট্রোল করতে পারি? নিজের ইচ্ছায় এগুলা কি আমরা সংকোচন প্রসারণ বা অন্যান্য কাজ করতে পারি? পারি না। এই জন্যই কিন্তু এটাকে অনৈচ্ছিক পেশি বলা হয়েছে, নিজের ইচ্ছাধীন নয়, নিজের ইচ্ছা অনুযায়ী সে কাজ করতে পারছে না, এই জন্যই এটাকে আমরা কিন্তু অনৈচ্ছিক পেশি বলছি। আচ্ছা, কাজ হিসেবে যদি আমরা দেখি, একলা সংকোচন ও প্রসারণ ক্ষমতা মন্থর ও ধীর গতি সম্পন্ন। হ্যাঁ, এটা কিন্তু ধীর গতি সম্পন্ন, যেহেতু ধীর গতি সম্পন্ন, কারণ হচ্ছে এটা সংকোচন প্রসারণ ক্ষমতা আমাদের ইচ্ছাধীন নয়, এজন্য এটা কিভাবে কিভাবে সংকুচিত প্রসারিত হবে সেটা টোটালটাই ডিপেন্ড করে সেই ফাংশন গুলার উপর, সেই অর্গান গুলার উপর। সেই অর্গান গুলা যখন যখন কাজ করবে তখন তখন কিন্তু সেগুলা সংকুচিত প্রসারিত হবে, এজন্য এটার ক্ষমতা মন্থর এবং সরি মন্থর এবং দীর্ঘস্থায়ী, মন্থর এবং দীর্ঘস্থায়ী। তার মানে এটা কিন্তু দীর্ঘস্থায়ী, যেমন আমি হাঁটা চলা আমি ক্ষণিকের জন্য করে বন্ধ করে দিতে পারি, কিন্তু আমাদের ইন্টারনালি যে কাজগুলো আছে, যেমন হচ্ছে ওই যে বললাম এর আগে আমরা যেটা দেখলাম সেটা কাজগুলো কি, এই যে যেটা রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু, এগুলাতে এটা যেহেতু রয়েছে, তার মানে কি রক্তনালীর কাজটা কি ক্ষণস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী। রক্তনালীর এটার ভিতর দিয়ে যে কাজগুলো হচ্ছে সেটা কি কন্টিনিউয়াসলি চলছে, শ্বাসনালীর ভিতরে যে কাজটা হচ্ছে সেটাও কন্টিনিউয়াসলি চলছে, মূত্রথলি এটাও দীর্ঘ সময় নিয়ে চলছে, জরায়ুতে যেহেতু কাজ হচ্ছে সেটাও দীর্ঘ সময় চলছে, এটা যেহেতু কন্ট্রোলে নেই সেই জন্য কিন্তু এটা দীর্ঘস্থায়ী। হুম, ধীর গতি সম্পন্ন মন্থর, তার মানে ধীর গতি সম্পন্ন কিন্তু দীর্ঘস্থায়ী। হ্যাঁ, বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণে এই কলা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তাহলে এই অনৈচ্ছিক পেশি যেটা, এটাকে আবার আমরা কঙ্কালের গায়ে থাকে না, এটা যেহেতু কঙ্কালের গায়ে থাকে না এই জন্য কিন্তু এটাকে আমরা অকঙ্কাল পেশিও বলে থাকি। কঙ্কাল, কঙ্কাল বলতে কিন্তু আমরা সেই সকল জিনিসগুলাকে বুঝাই যেগুলাকে আমরা দেখতে পাই, একটা কঙ্কালের ভিতরে দেখতে পাই, মানে অস্থিগুলা যেখানে রয়েছে। যে এখন আমরা কিন্তু এটাতে দেখেছি নালী রয়েছে, মানে এই পেশিগুলা রয়েছে কি নালীতে। হ্যাঁ, তার জন্য কি এটা কিন্তু কঙ্কালের ভেতর গায়ে লেগে থাকে না, এই জন্য এটাকে আমরা অকঙ্কাল পেশিও বলে থাকি। আচ্ছা, আর অনৈচ্ছিক পেশি যেটা, এটা দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, এটার গঠনটা সরি এটা পেশি যেটা আছে সেটা দেখতে অনেকটা এরকম, চিত্রে আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। ওকে, দেন যেটা লাস্ট আমাদের রয়েছে হৃদ পেশি বা কার্ডিয়াক পেশি। আচ্ছা, হৃদ পেশি যেটা, এই হৃদ পেশি কার্ডিয়াক পেশি যেটা, এটার সংকোচন প্রসারণ কিন্তু প্রাণীর ইচ্ছাধীন নয়। হ্যাঁ, কেননা হৃদ পেশি যেটা, এটা আমাদের হৃদপিণ্ডের সাথে কিন্তু, সরি হৃদপিণ্ডের সাথে কিন্তু মানে সম্পর্ক যুক্ত রয়েছে, এজন্য এটা সংকোচন প্রসারণটা প্রাণীর ইচ্ছাধীন নয়। আচ্ছা, হৃদপেশি যেটা, এটাকে আবার মায়োকার্ডিয়ামও বলা হয়ে থাকে, মায়োকার্ডিয়াম
বলা হয়ে থাকে। আচ্ছা, এই পেশি গঠনের দিক থেকে অনেকটাই রৈখিক পেশির মতো, গঠনগত দিক থেকে অনেকটাই রৈখিক পেশির মতো। আর এটার পেশি তন্তুগুলো পরস্পর অনিয়মিত ভাবে যুক্ত থেকে জালের মতো সৃষ্টি করে। আচ্ছা, আর এটার কোষগুলোর দৈর্ঘ্য প্রায় 0.8 মিলিমিটার এবং ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার। এটা একটা মাত্র হৃৎপিণ্ডের প্রাচীরেই পাওয়া যায়। এই হৃদ পেশি যেটা, এটা কিন্তু একটা মাত্র হৃৎপিণ্ডেই পাওয়া যায়। ওকে, দেন আমরা এটার ফাংশন বা কাজ সম্পর্কে একটু যদি জানি। আচ্ছা, হৃৎপেশির কাজ যেটা, সেটা হচ্ছে এটা সংকোচন ও প্রসারণ ক্ষমতা দ্রুত, এরা কখনোই ক্লান্ত হয় না। হৃৎপিঞ্জরের সংকোচন প্রসারণ ঘটিয়ে প্রাণী দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করাই হচ্ছে হৃৎপেশির মূল কাজ। আচ্ছা, এটা সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই দ্রুত, কারণ না এটা কি হচ্ছে আমাদের হার্টের সাথে যেহেতু রয়েছে, এজন্য এটা কোষ যেটা হৃৎপিণ্ডের প্রাচীরে রয়েছে, এই জন্য হৃৎপিণ্ডটা কি, আমাদের হাড়টা কি সব সময় কি সংকুচিত প্রসারিত হচ্ছে, হৃৎপিণ্ড একটা পাম্পের মতো কাজ করছে, তার জন্য এটা সংকোচন প্রসারণ ক্ষমতা কিন্তু দ্রুত, খুব স্পিডলি কাজ করছে। আমাদের হার্টবিটটা কি খুব দ্রুত চলে না অন্যান্য পেশির তুলনায়, অন্যান্য সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন পেশির তুলনায়, তার জন্য কি এটা সংকোচন প্রসারণ ক্ষমতা দ্রুত, এরা কখনো ক্লান্ত হয় না। হৃৎপিঞ্জরের সংকোচন প্রসারণ ক্ষমতা ঘটিয়েও প্রাণী দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করাই হচ্ছে মূলত এই হৃৎপেশির কাজ। তো এখানে আমরা সেই কার্ডিয়াক মাসেল যেটা আছে, হৃৎপেশি যেটা, সেটা দেখানোর চেষ্টা করেছি। এই যে এখানে সেই মাসেল গুলা দেখানো হয়েছে, এটার ভেতরে এই মাসেল গুলো এইভাবে সংকুচিত প্রসারিত যখন হয়, তখন কিন্তু এই মাসেল গুলো আপ ডাউনের মাধ্যমে কাজ করে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে আমাদের পেশি তিনটা কিন্তু অলরেডি আমরা জানলাম, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদ পেশি সম্পর্কে এবং তাদের কাজ সম্পর্কে, এবং তাদের একটা বেসিক চিত্র দেখেছি। এবার পেশির যে সাধারণ কাজগুলো রয়েছে, পেশি, হ্যাঁ, সেই পেশিটা আসলে সাধারণত কি কাজ করে সেটা কিন্তু আমরা এখন একটু দেখবো। আচ্ছা, পেশি যেটা, সেটা কাজ করছে অঙ্গের সঞ্চালন হিসেবে কাজ করছে। পেশিকলা সংকোচন ও প্রসারণ দ্বারা শরীরে বিভিন্ন অঙ্গে সঞ্চালন নিয়ন্ত্রণ করে, সঞ্চালন সংকোচন প্রসারণের মাধ্যমে সঞ্চালন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করছে। প্রাণী যেটা রয়েছে, প্রাণীর চলন হিসেবে সে কাজ করছে। সংকোচন প্রসারণের মাধ্যমে শরীরে চলনশীল অঙ্গের মাধ্যমে প্রাণীর চলনে সে ভূমিকা পালন করছে। দেন রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে, সরি, হৃৎপিঞ্জরের সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণী দেহে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, অঙ্গের সঞ্চালন করে, প্রাণীর চলন ঘটেই থাকে এবং রক্ত প্রবাহটাও কিন্তু সংকোচন প্রসারণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। যেহেতু পেশি, তার মানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তার সংকোচন প্রসারণ যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই রয়েছে। তারপর সে কি করছে, শ্বাস গ্রহণ ও শ্বাস থেকে এই পেশি কলাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যখন শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি, তখন কিন্তু আমাদের যে ফুসফুস রয়েছে সেটাও কিন্তু সংকুচিত প্রসারিত হয়। হ্যাঁ, আমাদের ফুসফুস সংকোচন প্রসারণ ঘটে থাকে। দেন খাদ্য পরিপাকেও সে কাজ করছে। আচ্ছা, খাদ্য পরিপাকের ক্ষেত্রে সে কি করছে, পোস্টির নালীর প্রাচীরে পেশিকলা বিদ্যমান রয়েছে, এই পেশিকলার মাধ্যমে খাদ্য পরিপাক সহায়তা করে থাকে। তার মানে পেশিকলা খাদ্য পরিপাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও অন্যান্য যে কাজগুলা রয়েছে, যেমন হচ্ছে পেশিকলা অন্যান্য কাজের মধ্যে উত্তেজনায় সাড়া দেওয়া, পরিবহন, পেশির টান নিয়ন্ত্রণ ইত্যাদি উল্লেখযোগ্য কাজও কিন্তু সে করে থাকে। তাহলে আমরা পেশির যে কাজগুলা রয়েছে, সাধারণ কাজ, তার ভেতরে দেখলাম অঙ্গের যে সঞ্চালন রয়েছে সেই সঞ্চালন নিয়ন্ত্রণ করে থাকে, প্রাণীর চলনের ক্ষেত্রে সে ভূমিকা পালন করে থাকে, রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সে ভূমিকা পালন করে থাকে, শ্বাস গ্রহণের ক্ষেত্রে সে ভূমিকা পালন করে থাকে, খাদ্য পরিপাকের ক্ষেত্রেও সে সহায়তা করে থাকে, এছাড়াও অন্যান্য যেমন হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া, পরিবহন, পেশি টান নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে মোটামুটি আমাদের যে কঙ্কালতন্ত্রের প্রধান কাজগুলো জানা হয়ে গেছে, পেশির গঠন কাজ সম্পর্কে আমরা জেনেছি, ঐচ্ছিক অনৈচ্ছিক
কার্ডিয়াক বা হৃৎপেশি সেটা সম্পর্কে জেনেছি, এবং পেশির যে কাজগুলো, সর্বোপরি পেশির যে সাধারণ কাজ রয়েছে সেটাও কিন্তু আমরা জেনেছি। ঠিক আছে, মোটামুটি আমাদের কিন্তু অলরেডি দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা শুধু টপিক গুলা শেষ করে যাচ্ছি তাতে কিন্তু কাজ হবে না, তোমাদেরও কিন্তু অবশ্যই বাসায় সেগুলো রিভাইজ করতে হবে। হ্যাঁ, আমি পড়াচ্ছি, পাশাপাশি যদি বাসায় তোমরা একটু দেখো তাহলে কিন্তু কনসেপ্ট গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি কোনো কোনো কিছু বুঝতে কিছুটা প্রবলেমও হয়, সেক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যেটা আমি বারবার বলছি, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা, আমি কমেন্ট করে সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। হুম, কমেন্ট বক্সে প্রশ্ন করে দিবা, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর পাশাপাশি বাসায়ও দেখতে হবে, শুধু অনলাইন ক্লাসগুলা আমি করে যাব, তোমরা শুধু দেখলা কিন্তু সেটার কাজ রিপিট কিছু করলা না, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, একটু বাসায় অবশ্যই দেখবা, আশা করি সবাই বইটুই নিয়ে নিয়েছো, বাসায় যদি দেখো কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে, তো নেক্সট ক্লাসে, আজকে আর আমরা অন্য টপিক্সে যাচ্ছি না, নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, বা বিস্তারিত সেই টপিক সম্পর্কে জানবো। আজকে আমরা এখানেই শেষ করব, তবে বারবার বলছি যেটা, শুধু আমি পড়িয়ে যাচ্ছি, আমি শেষ করে যাচ্ছি তাতে কিন্তু কাজ হবে না, তোমাদেরকেও পড়তে হবে। অনলাইনে ক্লাস নেওয়ার কিন্তু মূল উদ্দেশ্য এই একটাই, তোমাদেরকে বইয়ের সাথে সম্পৃক্ততা থাকতে হবে, সম্পৃক্ত থাকতে হবে। হ্যাঁ, আমরা ক্লাস নিচ্ছি তার মূল কারণ হচ্ছে বইয়ের যে টপিকস গুলা আছে সেগুলা যাতে তোমরা নিজেরা পড়ে না বুঝলেও আমাদের মাধ্যমে কিছুটা বুঝেও সেখান থেকে কিছুটা হেল্প নিয়ে আপাতত কনসেপ্ট গুলা ক্লিয়ার করতে পারো। আমরা কনসেপ্ট গুলা ক্লিয়ার করার জন্যই কিন্তু ক্লাসটা নিচ্ছি এবং তোমাদেরকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি। সো আশা করব তোমরা রেগুলার ক্লাস গুলা দেখার পাশাপাশি বাসায় একটু দেখবা, তাহলে অনেক বেশি ইজি হয়ে যাবে। আর যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন তো সরাসরি ক্লাসে আমরা পড়বো, তখন ফেস টু ফেস আমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবো, সমস্যা হবে না, যেহেতু এখন সেটার সুযোগ নেই, কিন্তু কমেন্ট করে সেটা করতে পারো। হ্যাঁ, অনেকে লিখেছো প্রশ্ন করা যাবে কিনা, হ্যাঁ প্রশ্ন করা যাবে, অবশ্যই প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করবো সেটা সলভ করার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই শেষ করব, সবাই ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা আজকে ক্লাসটা শেষ করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।